হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। 31 নম্বর ক্লাসে আমরা শেপার টুল নিয়ে কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। আপনারা যারা নর্মাল ড্রয়িং করার কাজে বিভিন্ন রকমের শেপ তৈরি করতে চান, তারা এই টুলসটার হেল্প নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। ওকে, প্রথমে হচ্ছে আমরা টুলস বার থেকে শেপার টুলসটা আমরা সিলেক্ট করে নিব। তো শেপার টুলসটা আপনারা ইমিডিয়েট যেই শেপ টুলসটা আছে, দুইটা কলামে যদি টুলস বারটা থাকে তাহলে শেপ টুলসটা নিচেই পাবেন, শেপার টুলস। সো শিফট এন প্রেস করলে আপনারা শেপার টুলস সিলেক্ট করতে পারবেন। তো টুলস বারটা থেকে আমরা টুলস পুরো টুলসটাকে আলাদা করে নিচ্ছি, যেহেতু এটা গ্রুপ টুলস। সো আমি এটাকে নিয়ে এখানে চলে আসতেছি। সো নর্মালি শেপার টুলসটা জাস্ট নতুন নতুন শেপ তৈরি করার কাজেই ব্যবহার করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে যারা ড্রয়িং করেন, লাইক পেন বা ট্যাবলেট, গ্রাফিক্স ট্যাবলেট অথবা মাউস দিয়ে যারা ড্রয়িং করার কাজে এই টুলসটাকে ব্যবহার করবেন, তারা খুব হেল্প পাবেন এই টুলসটার মাধ্যমে। সো নর্মালি আমরা শেপার টুলসটা নেওয়ার পরে জাস্ট যে কোনোভাবে যদি ড্রয়িং করি তাহলে আমাদের একটা শেপ ড্রয়িং করে দিবে, পারফেক্ট শেপ। দ্যাট মিন্স আমরা এখানে যে জিওমেট্রিক শেপ পাচ্ছিলাম সেই শেপগুলোর বাহিরে যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই টুলসটা আমাদের হেল্প করবে। লাইক আপনি চাচ্ছেন বৃত্ত তৈরি করতে, পলিগন বা রেক্ট্যাঙ্গেল যাই তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই টুলসটা দিয়ে আমাদের তৈরি করতে হয়। কিন্তু আপনি যদি শেপার টুলসটা ইউজ করেন, শেপার টুলসটা নিয়ে জাস্ট গোল একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করেন, জাস্ট আমি কি করব আমার মতো করে এরকম রাউন্ড করে দিলাম, সেটা কিন্তু পারফেক্ট রাউন্ড হয় না। আমি দেখেন আমি যদি এই যে ড্রয়িং করি সেটা কিন্তু পারফেক্ট বৃত্ত হয় না। তারপর আমি যদি ছেড়ে দিই এটা পারফেক্ট বৃত্ত তৈরি করে দিলাম। তো খুব সহজে ধরেন আমি এখানে যাবো, এই টুলসটা দিয়ে শিফট অল্টার ধরবো, তারপরে আমি এটাকে রাউন্ড করতে পারলাম খুব ইজিলি। ওকে, বাট শেপার টুলস যেটা করে, আপনাকে কোনো কিছু ধরতে হবে না, আপনি জাস্ট গোল করে দেন, জাস্ট যে কোনো একটা এরিয়াতে আপনি এভাবে গোল করে দেবেন, তাইলে হয়ে যাবে, জাস্ট বৃত্ত তৈরি করে দেবে। শুধু বৃত্ত না, আপনি অন্য শেপও তৈরি করতে পারবেন। যেমন আমি যদি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই, জাস্ট আপনি আপনার মতো করে ড্রয়িং করে দিলেই এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। আপনি যদি পলিগন তৈরি করতে চান, সাপোজ সো পলিগন হয়ে গেল, সো লাইন তৈরি করতে চাইলে লাইন হয়ে যাবে। কিন্তু আপনি যদি পাটটা ক্লোজ না করেন সেক্ষেত্রে কিন্তু এটা বৃত্ত তৈরি করে দিবে না। আপনি যদি জাস্ট এভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু এটা শেপ তৈরি করে দিবে না। আপনাকে জাস্ট কী করতে হবে, ক্লোজ করতে হবে, সেটা অ্যাব্রোথাব্রো যে কোনো একটাভাবে হলেই হবে। এভাবে আসলে শেপ নাই, যদিও আপনার শেপটা কাছাকাছি যেতে হবে। আপনি যদি ইচ্ছা করেও যদি এভাবে চান, আসলে সে তো বুঝতে পারতেছেন এটা কোন জিওমেট্রিক শেপ। তো আপনাকে একটা জায়গায় জাস্ট যেতে হবে। আপনি যদি এভাবে তৈরি করেন এটা ওভাল হয়ে যাবে। সো যেভাবে তৈরি করেন খুব সুন্দর একটা টুলস। তো এই টুলসটা শুধু এইভাবে যে কাজ করে তা না, এই টুলসটা হচ্ছে আরও ডিটেলসে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন আমি নর্মালি একটা শেপ তৈরি করতেছি, সাপোজ এরকম একটা শেপ তৈরি করলাম আর একটু গোল করে তৈরি করতেছি, কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, সেটা একটা বৃত্ত তৈরি করলাম। আপনি আপনার মতো একটা কালার দিয়ে নিন, কোনো সমস্যা নেই। তারপর ধরেন একটা শেপ তৈরি করতেছি সাপোজ, আর তারপর ধরেন এই একটা শেপ তৈরি করতেছি সাপোজ, এটা পলিগন হয়ে গেল। এখন আমি এই দুইটাকে জাস্ট একটা জায়গায় সিলেক্ট করে নিচ্ছি, এটাকে একটু ছোট করে নেই, লম্বা করে নিচ্ছি স্যার বোঝার জন্য, তাহলে এটাকে কেন রাখতেছি। আচ্ছা, আমি জাস্ট কালার চেঞ্জ করে রাখি বোঝার জন্য। আমি তিনটার কালার তিন রকমের দিয়ে নিচ্ছি। সো এই যে শেপটা আছে, এই শেপটা উপরে আছে, এই শেপটা উপরে আছে, সো আমরা এই শেপটাকে জাস্ট নিচে দিয়ে দিই বোঝার জন্য একটু কাজ করব। সো সেই ক্ষেত্রে আমরা একটু নিচে দিয়ে দিলাম। সো এই শেপটা ধরো আপনি হচ্ছে কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভের যেই ব্যাপারটা আছে শেপ তৈরি করার ক্ষেত্রে সেটা আপনি করতে পারবেন। কীভাবে, জাস্ট শেপ তিনটা থাকবে বা একাধিক শেপ থাকবে, আপনাকে জাস্ট দুইয়ের অধিক শেপ নিতে হবে, একাধিক একের অধিক আর কি, দুইয়ের অধিক না, একাধিক শেপ নিলেই হবে। মানে একের অধিক শেপ হলেই আপনি স্ক্রাইবেল বা স্ক্রিবেলের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন, যেভাবে উচ্চারণ করেন। সো আমরা নর্মালি যেরকম ড্রয়িং করি এই যে এই লাইক এইভাবে, সো স্ক্রাইব যেটা বলি আমরা, সো সেভাবে আপনি ড্রয়িং করে এটা কনস্ট্রাক্ট অথবা ডিস্ট্রাক্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে জাস্ট অ্যারেঞ্জমেন্টটা দেখতে হবে, যেটা উপরে আছে যেটা নিচে আছে এটা একটু মাথায় রাখতে হবে।
তো ধরেন আমি যদি হচ্ছে এই যে শেপটা যেখানে হচ্ছে সেট হচ্ছে, এই সেট করা এই অংশটায় যদি আমি হচ্ছে স্ক্রাইব করি, এটা একাধিক শেপ সেট করা অংশ হতে পারে, সেই ক্ষেত্রে এইটা স্ক্রাইব করার সাথে সাথে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে, স্ট্র্যাক্ট হয়ে গেল। সো যেখানে আমার সেট করতেছে একের অধিক শেপগুলো, সেখানে যদি আমি স্ক্রাইব করি এটা মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমি বাইরে থেকে হচ্ছে স্ক্রাইব করি, যেমন এই শেপটা উপরে আছে, সো আমি যদি বাইরে থেকে স্ক্রাইব করে যতটুকু হচ্ছে বাইরে আসে ততটুকু সিলেক্ট করলাম, জাস্ট বাইরে থেকে এভাবে স্ক্রাইব করবো। সো খেয়াল করেন আমার কিন্তু হচ্ছে বাইরেটুকু ডিলেট হয়ে গেছে। সো একইভাবে যদি আমরা এইটা হচ্ছে স্ক্রাইব করি, এই যে স্ক্রাইব করলাম, সেক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই মাইনাস হয়ে গেল। সো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে নেই। তো আমি যদি আবার এইটাকে কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে আসি, দেখেন খেয়াল করেন এটা উপরে ছিল, যার কারণে এটাকে আমরা স্ক্রাইব করার সাথে সাথে এটা এইখান থেকে মাইনাস হয়ে গেল, নর্মালি এটা মাইনাস হয়ে গেল, নর্মালি মাইনাস হয়ে গেল। কিন্তু আমি যদি এইটাকে জাস্ট যেখান থেকে বাইরে অংশটুকু জুড়ে আসে সেখান থেকে ভিতরে সেট করা অংশতে আসি, তাহলে এটা পুরোটাই ডিলেট হয়ে গেল। কিন্তু একই জিনিসটা যদি আমরা এখানে করি, যেমন বাইরে যে অংশটা জুড়ে আসে এই বাইরের অংশটাকে নিয়ে আমরা ভিতরে স্ক্রাইব করতে করতে চলে আসলাম, তাহলে দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে গেল। সো আমরা যদি হচ্ছে ভিতর থেকে আসি এবার, সো ভিতর থেকে যখন আসবে একটু খেয়াল করবেন, ভিতর থেকে আসলে কিন্তু এটা কি হলো, জয়েন হয়ে গেল, কিন্তু বাইরে থেকে যখন আসতেছি তখন কিন্তু এটা মাইনাস হয়ে গেল, আর এটা যখন আমরা বাইরে থেকে আসবো তখন কিন্তু এটা মাইনাস হয়ে গেল। কিন্তু যখন ভেতর থেকে যাচ্ছি তখন কিন্তু এটা মাইনাস হচ্ছে, কিন্তু এইটা যখন ভেতর থেকে যাচ্ছি তখন কিন্তু এটা জয়েন হয়ে যাচ্ছে। সো দ্যাট মিন্স হচ্ছে আপনি যদি এই শেপটাকে আবার উপরে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আবার এই কাজটা হবে না। সো উপরে যদি আমরা নিয়ে আসি, তো এখন আমরা যদি এটা স্ক্রাইব করি, সো একটু কন্ট্রোল জেড দিয়ে আবার আসি। সো স্ক্রাইব করার সাথে সাথে দেখেন এখন কিন্তু হচ্ছে ভিতর থেকে করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স অ্যারেঞ্জমেন্টটা যদি নিচে থাকে সেক্ষেত্রে এটা আমরা জয়েন করে দিতে পারবো ভিতর থেকে স্ক্রাইব করলে, আর যদি বাইরে উপরে থাকে মানে নিচে থাকলে হচ্ছে আমরা ভিতর থেকে হচ্ছে স্ক্রাইব করে এটাকে মাইনাস করে দিতে পারবো যদি এই শেপটা নিচে থাকে, আর যখন আমরা ভেতর থেকে এটা করব তখন এটা কি হবে, জয়েন হয়ে যাবে, আর যদি উপর থাকে সেক্ষেত্রে এটা উল্টো হবে। সো এটা ছাড়াও আমরা আরও অনেকগুলো কাজ এই শেপের টুলস দিয়ে করতে পারি। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন নর্মালি এই শেপগুলো ডিলেট করে দিবেন অথবা অ্যাড করে দিবেন, তারপরেও আপনি যদি পরবর্তীতে চান মডিফাই করতে পারবেন, তো সেক্ষেত্রে যেটা হবে, আমি জাস্ট এটাকে জাস্ট স্ক্রাইব করে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি, জাস্ট আমি বাইরে থেকে এটুকু জাস্ট ডিলেট করে দিলাম, এতটুকু ডিলেট করে দিলাম, দেন এটাও আমরা জাস্ট বাইরে থেকে এতটুকু ডিলেট করে দিচ্ছি, সো এতটুকু ডিলেট হয়ে যাচ্ছে, পুরোটা ডিলেট করে দিই, এতটুকু না এইখান পর্যন্ত ডিলেট করে দিচ্ছি, সাপোজ এই ডিলেট করে দিলাম। ওকে, সো একটু খেয়াল করলে দেখবেন এখানে আরও একটা জিনিস আমরা একটু ফিল করলাম, সেটা হচ্ছে এটা কিন্তু মাইনাস করে দিচ্ছে যে শেপটা আসে সেটা, আর এইটা কিন্তু হচ্ছে যতটুকু সেট করছে ততটুকু রেখে দিছে, বাট আমরা যদি খেয়াল করি এখান থেকে কিন্তু একদম পুরোটা নাই হয়ে গেছে। সো দুইটার মধ্যে কিন্তু এটাও একটা মেজর পার্থক্য, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যদি বুঝতে পারেন। দ্যাট মিন্স হচ্ছে নিচে যেটা থাকবে সেটা আসলে যেখানে সেট করলো বাইরে থেকে স্ক্রাইব করে দিলে আপনি সেই অংশটা পুরোটা নাই করে ফেলতে পারবেন, আর যেটা উপরে আছে সেটা আপনি যদি বাইরে থেকে স্ক্রাইব করেন শুধু অতটুকুই ডিলেট হয়ে যাবে, বাকি অংশটুকু যেখানে সেট করছে সেটা কিন্তু থেকে যাবে। ওকে, তো এখন আমরা যদি এটা সিলেক্ট করি স্ক্রাইব শেপ টুলস দিয়ে, শেপার টুলসটা দিয়ে যদি আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখতে পাবেন এখানে একটা নতুন অ্যারো চলে আসে। সো অ্যারোটা আসলে পরে দেখতে পাবেন এখানে একটা নতুন অ্যারোর সাথে একটা আইকন চলে আসে, সো এখানে ডাবল ক্লিক করলে দেখবেন আপনার একটা পুরো একটা সিলেকশন বক্স আপনি দেখতে পাবেন, অথবা এই শেপটার উপরে যদি ডাবল ক্লিক করেন এই শেপার টুলসে থাকা অবস্থায়, সেক্ষেত্রে দেখতে পাবেন যে পুরো একটা বর্ডার দেখা যাচ্ছে ডট ডট, এইটা হচ্ছে আমার যেই পুরো যে শেপটা ছিল সেই সেই সবগুলোর বর্ডার। আপনি যদি চান এটাকে বড় ছোট করতে পারবেন নিজের মতো করে, এখন যেখানে সেট করতেছে সেখান থেকেই জাস্ট এটা রেখে দিন, এটা আপনি এখন আপনার মতো করতে পারবেন। যেমন এই শেপটাকে যদি আমরা এখন সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এটাকে মুভ করি, সো মুভ যেখানে করব সেখানে যতটুকু জায়গা সেট হবে ততটুকু জায়গা থেকে মাইনাস করে দিচ্ছে। ঠিক একইভাবে যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এটাকে মুভ করে দিই, সো যেখানে আসলে এটা সেট করতেছে সেখান থেকে আসলে এই কাজটা হচ্ছে। সো দেন আপনি বের হয়ে যান এখানে ক্লিক করে, জাস্ট বের হয়ে গেলেন, অ্যান্ড দেন আপনি টোটালটাকে যদি চান এটাকে সিলেক্ট করে বড় ছোট জাস্ট নিজের মতো করে করতে হবে।
সেই আগের মতোই নিয়ম আছে। দেন আবার যদি শেপার টুল সাইজ সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করেন তাহলে আবার সেই জায়গাটায় চলে আসবে। সো এখান থেকে আপনি এটা জাস্ট নিজের মতো করে কাজ করতে পারবেন। যদি চান আপনি এটাকে রাখবেন না, সো এটাকে সিলেক্ট করে আপনি বাইরে দিয়ে দেন, এটা চলে যাবে বাইরে, থাকবে না। সো আবার বাইরে চলে আসবেন, ডান ওকে। সো এই প্রসেসটা হচ্ছে খুবই কাজের একটা প্রসেস। আপনারা যখন শেপগুলো কাটাকাটির কাজ করবেন তখন একবারে যদি অনেক সময় দরকার হতে পারে যে একবারে চলে যাক, সেই ক্ষেত্রে তো আমরা অন্যান্য অপশন আরও পাবো সামনে, সেগুলো ইউজ করতে পারবো। কিন্তু এই শেপার টুলসটা আপনার যেটা করবে, আপনার প্রয়োজন মতো পরবর্তীতে এডিট করার কাজে ব্যবহার করার জন্য আপনাকে শেপগুলো রেখে দিচ্ছে বা থেকে যাচ্ছে, পরবর্তীতে আপনি জাস্ট নিজের মতো করে এডিট করতে পারবেন। নট অনলি দ্যাট, আপনি যদি চান এই শেপটাকে কপি করবেন, লাইক আমি যদি এটাকে কপি করি, সো কপি করলে এই আগের মতো একই ইফেক্ট থাকবে, আপনি জাস্ট আর একটা পাশ জাস্ট ইউজ করতে পারতেছেন। সো এখন আমি বের হয়ে আসি, তো দেখেন এখন কিন্তু এই জাস্ট নর্মাল যে শেপটা ছিল সেটার পাশে আমি জাস্ট কপি করে দিয়ে দিলাম। জাস্ট আপনি আপনার মতো শেপ তৈরি করেন। লাইক আমি যদি আবার একটা জিনিস দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সাপোজ সো এইভাবে একটা শেপ তৈরি করলাম, দেন বাইরে থেকে আমি একটা লাইন তৈরি করে দিচ্ছি, কন্ট্রোল জেড আমি লাইনটাকে সোজা করে নিচ্ছি। সো লাইনটা সোজা হলো, দেন আমি আবার এখানে গিয়ে শেপ তৈরি করলাম, দেন এখানে যাচ্ছি কন্ট্রোল জেড, প্যাকেজে আবার আসতেছি। একটু যদি হচ্ছে আপনার অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ঠিকঠাক আসবে না। ওকে নান, এখন আমি এই সবগুলোকে যদি স্কাইপ করতে চাই, সো আমরা আগে এইটাকে স্কাইপ করে নিই, এটাকে স্কাইপ করে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। দেন আমরা যেটা করবো, আগে এই জায়গাটাকে হচ্ছে জয়েন করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, দেন এটাকে জয়েন করে দিই। এটাকে জয়েন করে দিলাম, আর বাইরের এই অংশটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। সো ডিলিট করে দিলাম। তো সিম্পল একটা থিংস, এখন আমরা জাস্ট আমাদের মতো করে আমরা জাস্ট কালার দিতে পারি। স্কাইপ টুলসে যাই, গিয়ে আমরা নর্মালি আমাদের যে কালার দেওয়ার অপশনটা আছে এই যে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আপনি এটাকে সিলেক্ট করেন, অ্যান্ড দেন আপনি আপনার মতো একটা কালার দিয়ে দেন। খুব ইজি কাজ, জাস্ট শেপার টুলসটা সিলেক্ট করে অ্যান্ড দেন আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন, ক্লিক হবে, এটা জাস্ট সিলেক্ট হয়ে যাবে, অ্যান্ড দেন আপনি আপনার মতো জাস্ট কালার দিয়ে দেন, অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করেন, এটা ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে, অ্যান্ড দেন আপনি আপনার মতো কালার দিয়ে দেন। সো সি, এরকম অসংখ্য শেপ আপনারা চাইলে তৈরি করতে পারবেন এই শেপার টুলসটার মাধ্যমে। এটা খুবই ইজি একটা টুলস, আপনারা জাস্ট বাসায় গিয়ে যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলেই দেখবেন এই টুলসটা খুব ইজি, মানে খুব ইজি ওয়েতে আপনাকে শেপ তৈরি করে দিচ্ছে। আর এটা তো শেপ থাকি, এটাকে পরবর্তীতে আপনি জাস্ট আপনার মতো করে আপনি জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সেটা যেই ধরনের অ্যাডজাস্ট হোক। ডাবল ক্লিক করেন, এটা জাস্ট নড়ে গেলে বাইরে চলে আসলে শেপটা আসলে নষ্ট হয়ে যায়, সো তার আগেই আমাকে নিচেরটাও মডিফাই করে দিতে হবে আর কি। সো একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এটাকে মডিফাই করে নিলাম। সো দেখেন খুব ইজিভাবে কিন্তু আমরা শেপার টুলসটা দিয়ে শেপ তৈরি করতে পারি। সো আশা করি শেপ টুলস, শেপার টুলসটা আপনাদের অন্যান্য টুলসের চাইতে ইজিভাবে ব্যবহার করতে হেল্প করবে। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অল্পশিখি.com।